এই ঢাকা শহরে আমার 4 দশকের জীবনের মধ্যে আমি অনেককে দেখছি একই পেশায় তাদের জীবন পার করে দিচ্ছে। আমার ব্যাচেলর জীবনে যে কাজের বুয়াটা ছিল সে এখনও কাজের বুয়া। আমি যেই লোকটার দ্বারা চুল কাটাতাম নিউ মার্কেটে সে এখনও চুল কাটে। আমার আশ্চর্য লাগে যে মানুষ কী করে একটা জীবন, একটা পেশা, একটা জীবন দিয়ে তার পুরো জীবন পার করে দিচ্ছে। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি 2টা পেশা নিয়েছি। আমি প্রায় 3 দশকের উপরে সাংবাদিকতা করি, আবার 1 দশকেরও বেশি টানা আমি শিক্ষকতাও করেছি। তো 2টা পেশায় আমি উপভোগ করেছি, কিন্তু আমার মনে হয় যেন এটা শেষ নয়। আমার আরও 1টা, 2টা, 3টা পেশা থাকলে মনে হয় ভালো হতো। হতে পারতাম যদি কোনো এনজিও কর্মী, গ্রামে ঘুরছি, কাজ করছি মানুষের জন্য। এমনও হয় মাঝে মাঝে এমন একটা দোকান দিলাম, ন্যায্য মূল্যের দোকান, সারা শহরের মানুষ এসে আমার ওই দোকান থেকে শুধু পণ্য কিনে নিয়ে যাবে সামান্য লাভে। আমার কোনো লাভের দরকার নেই, দোকান খরচ যা হয়। আবার মাঝে মাঝে মনে হয় গল্প কবিতা লিখি, সেই লেখার হাত তো অনেকেই বলে যে আপনার লেখার হাত ভালো। মাঝে মাঝে মনে হয় আর কয়দিন বাঁচব, দেশ বিদেশ ঘুরে বেড়ালাম, ভ্রমণ কাহিনী লিখলাম, ঘুরলাম। আমার মনে হয় অভিনেতারা এর দিক থেকে অনেক প্লাস পয়েন্টে আছেন। তারা এর ওর জীবনে অভিনয় করেন, নিজে না হতে পারেন, সে নানা জীবনে অভিনয় করে করে তার নিজের জীবনটাকে পার করে দেন। আমি জানি না মানুষ কি একাধিক পেশা পছন্দ করে না এক জীবনে একটা পেশায় নিয়েই শেষ করে দিতে চায় তার জীবন। আপনাদের কী ধারণা?